প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, চাপ নেই বাসে। জাতীয় ঈদগায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জঙ্গি হামলার শঙ্কা নেই জানিয়েছেন ডিএমপি কমিশনার। রাজধানী কোরবানির পশুর হাট জমজমাট, বেড়েছে ক্রেতাদের উপস্থিতি, চলছে দর কষাকষি। চামড়া কেনার জন্য প্রয়োজনীয় ঋণ মিলছে না ব্যাংক থেকে, অভিযোগ ট্যানারি মালিকদের। সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামায়াত, অহেতুক বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল, বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকার পরনির্ভরশীল ও তাবেদার বলেই দেশের ওপর মিয়ানমারের যে আগ্রাসী চাহনি তার কিছুই করতে পারছে না। বরিশালে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন ও ঝালকাঠিতে দুইজন নিহত হয়েছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, হজ পালন শেষে কোরবানি দিচ্ছেন হাজিরা। রাফায় দখলদারদের প্রতিরোধের রকেট হামলায় নিহত অন্তত আট ইসরায়েলি সেনা, গাজায় বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা। বিশ্বকাপে স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া চারে চার, সুপার এইটে ইংল্যান্ড।